নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প স্যার কোনান লেখা অ্যাডভেঞ্চার অব দ্য ডান্সিং ম্যান গল্প পাঠে আমি সুদীপ্ত এই নাও ওয়াটসন একটা হেয়ালি বলো দেখি এর মাথা মুন্ডু কিছু ধরতে পারছো না একটা কাগজ টেবিলের উপর ফেলে দিয়ে ঘুরে বসল হোমস তার রাসায়নিক বিশ্লেষণের কাজ নিয়ে কাগজটার উপর আঁকা কিম্ভূত কিমাকার চিত্রাক্ষরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি বললাম আরে এ তো দেখছি ছেলে মানুষের আঁকিমুখি ওহো তাই বুঝি তাছাড়া আর কি শুনি মিস্টার হিলটন কিউবিটও তো তাই জানতে চান মিস্টার কিউবিট নরফোকের রিডলিং ম্যানারে থাকেন ঘণ্টা বাজার শব্দ শুনছি ওয়াটসন ভদ্রলোক বোধহয় এলেন সিঁড়িতে ভারী পায়ের শব্দ শুনলাম পর ঘরে ঢুকলেন লম্বা চওড়া এক ভদ্রলোক করমর্দনের পালা সাঙ্গ হলে বসতে যাচ্ছেন এমন সময় তার চোখে পড়ল টেবিলের উপর রাখা কিম্ভূত কিমাকার ছবি আঁকা কাগজের টুকরোটা উৎসুক কণ্ঠে শোধান মিস্টার কিউবিট কিরকম বুঝলেন মিস্টার হোমস এরকম বিদ্ঘুটে ধাঁধা আর দুটি দেখেননি তাই না মিস্টার হোমস হোমস বললে বিদ্ঘুটে তো বটেই কিন্তু এই কিমভূত কিমাকার জিনিস নিয়ে আপনি এত ভাবিত হয়ে পড়ছেন কেন তাই তো বুঝছি না আমি হইনি মিস্টার হোমস হয়েছে আমার স্ত্রী নিদারুণ ভয় পেয়েছে বেচারি মুখে কিন্তু কোনো কথা নাই তাই ভাবলাম হেয়ালিটা তলা পর্যন্ত না দেখে আমি ছাড়ছি না সূর্যের আলোর সামনে কাগজটা তুলে ধরলো হোমস নোট বই থেকে ছেঁড়া একটা পাতা মূর্তিগুলো পেন্সিলে আঁকা কিছুক্ষণ পরীক্ষা করার পর সযত্নে কাগজটা ভাঁজ করে নিজের পকেট বইয়ের মধ্যে রাখল হোমস মোটা সোটা গাট্টা গোট্টা হাত দুটো কচলাতে কচলাতে নারভাসভাবে বললেন মিস্টার কিউবিট দেখুন আমি আমার জমিয়ে গল্প বলতে পারি না কাজেই বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবেন গত বছরে আমার বিয়ের সময় থেকেই শুরু করছি তার আগে বলে রাখি আমি ধনবান না হলেও আমার পূর্বপুরুষেরা প্রায় পঁচিশ বছর ধরে বাস করছেন রিডলিং থরফে নরফকে আমাদের বংশের নাম জানে না এমন কেউ নেই গত বছর জুবিলি উপলক্ষে এসেছিলাম লন্ডনে গ্রামের যাজক পার্কার রাসেল স্কোয়ারের একটা বোর্ডিং হাউসে উঠেছিল তাই আমিও ডেরা নিলাম সেখানে একটি আমেরিকান মেয়ে থাকতেন বোর্ডিং হাউসে মেয়েটি সুন্দরী এবং যুবতী নাম প্যাট্রিক এলসি প্যাট্রিক ক্রমে ক্রমে আমাদের মেলামেশা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছালো আমার এক মাসের মেয়াদ পুরোবার আগেই গভীরভাবে ভালোবেসে ফেললাম তাকে রেজিস্ট্রি অফিসে বিনা ধুমধামে শেষ হলো আমাদের বিয়ে দুদিন পর নরফোকে ফিরে এলাম তাকে নিয়ে শুরু হলো আমাদের বিবাহিত জীবন ভাবছেন ডাহা পাগলামি আমার মতো বংশমর্যাদা সম্পন্ন একজন পুরুষের পক্ষে পাত্রীর অতীত অথবা সামাজিক প্রতিষ্ঠা সম্বন্ধে কোনো রকম খবর না নিয়েই দুম করে বিয়ে সেরে ফেলা সত্যিই আশ্চর্যের ব্যাপার সন্দেহ নাই কিন্তু আপনি যদি তাকে দেখতেন মিস্টার হোমস আর দুদিন মেলামেশা করতেন তাহলে বুঝতেন কেন আমি কিছু না জেনে কিছু না ভেবে সারা জীবনের সঙ্গী করে নিলাম তাকে এ সম্বন্ধে এলসিও কোনো লুকোছাফা করেনি আমার সঙ্গে কোনোরকম ছলা কলা করা দূরে থাকুক সরল মনেই বলেছে সে আমাকে তার কথা সুতরাং ইচ্ছে করলে বিয়ে না করলেও পারতাম আমি বিয়ে ঠিক আগের দিন এলসি আমায় বললে অতীতে কতগুলো অত্যন্ত বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম আমি সব কিছুই আমি এখন ভুলে যেতে চাই অতীত আমার কাছে বড় আবেদনাদায়ক তাই সে সম্বন্ধে আমি কোনো দিনই কোনো কথা বলবো না কিন্তু হিলটন আমাকে বিয়ে করলে তুমি জানবে তোমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই কিন্তু আমাকে কথা দিতে হবে তোমায় বিয়ের আগে পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছে সে সম্বন্ধে কোনো রকম কৌতূহল তুমি প্রকাশ করবে না আমাকেও কোনো কথা বলতে দেবে না এ শর্ত যদি খুব কঠিন বলে মনে হয় তাহলে ফিরে যাও নরফকে দুঃখ করো না আমার জন্যে আবার শুরু হোক আমার নিঃসঙ্গ জীবন সেদিন মেনে নিয়েছিলাম তার শর্ত এবং আজ পর্যন্ত আমার কথা আমি রেখেছি যাই হোক বিয়ের পর এক বছর কেটে গেছে সুখে শান্তিতে ভরে উঠেছিল আমাদের দাম্পত্য জীবন কিন্তু মাসখানে কাকে জুন মাসের শেষাশেষি সেই প্রথম চোখে পড়ল অশান্তির সূচনা আমেরিকা থেকে একদিন একটা চিঠি এসে পৌঁছল আমার স্ত্রীর নামে আমেরিকান ডাক চোখে পড়েছিল আমার চিঠি পেয়েই কাগজের মতো সাদা হয়ে গেল এলসির মুখ পড়া শেষ হতেই চিঠিখানা সে ছুঁড়ে ফেলে দিলে আগুনের চুল্লিতে পরেও এ সম্বন্ধে আর কোনো উচ্চবাচ্য করলেন আয়সি আমিও না কথা যখন দিয়েছি তখন তার নড়চড় হবে না কিন্তু লক্ষ্য করলাম সেই দিন থেকেই পুরো এক ঘন্টাও সহজভাবে কাটাতে পারেনি বেচারি সবসময় তার চোখে মুখে দেখেছি আতঙ্কের ছায়া সে আতঙ্ক কিসের তা বুঝিনি শুধু এইটুকু বুঝেছি যে যেন দুরু বুকে সে প্রতীক্ষা করে চলেছে কি এক আসন্ন বিভীষিকার কিসের জন্য এ সভা পথ চাওয়া তা জানি না আমাকে বিশ্বাস করে সব কথা খুলে বললে হয়তো ভালোই করতো এলসি তার সবচেয়ে দরদি বন্ধু হিসাবে নিশ্চয়ই তার দিবানিত্রের অশান্তি খুঁজিয়ে দিতে পারতাম আমি কিন্তু সে আগে না বললে শর্ত অনুযায়ী আমি কিছু জিজ্ঞেস করতে পারি না মিস্টার হোমস এলসির সততায় আমার কোনো সন্দেহ নেই অতীতে যাই ঘটুক না কেন আমার দৃঢ় বিশ্বাস সেজন্য তাকে তাই করা চলে না কোনো মতেই নরফোকের সামান্য লোক আমি কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে আমাকে টেক্কা দেওয়ার মতো মানুষ সাভারাইল্যান্ডে আর দুটি নেই এলসি তা ভালো করেই জানে এবং সব জেনে তাকে বিয়ে করে আমায় এবং সে কলঙ্কের কালো দাগ লাগে এমন কিছুই যে সে করবে না তা আমি জানি এবার বলছি আমার কাহিনী সবচেয়ে অদ্ভুত সবচেয়ে গোলমেলে অংশটা হপ্তাখানেক আগে গত হপ্তার মঙ্গলবারে একটা জানলা চৌকাঠে আশ্চর্য কতগুলো নাচিয়ে মূর্তি দেখলাম খড়ি দিয়ে আঁকা মূর্তিগুলো ভাবলাম আস্তা বলে ছোকরাটার কাজ কিন্তু সে ছোকরা দিব্য গেলে বলল যে এরকম খেয়াল কোনো দিনই আসেনি তার মাথায় যেই করুক মূর্তিগুলো যে রাত্রে আঁকা হয়েছিল তা বুঝলাম জল দিয়ে দাগগুলো মুছে ফেলে পরে স্ত্রীর কাছে গল্প করতে গিয়ে অবাক হয়ে গেলাম এই সামান্য ব্যাপারে তার বিরাট পরিবর্তন দেখে দারুণ সিরিয়াস হয়ে গিয়ে বারবার মিনতি করতে লাগলো এলসি যেন আবার এ ধরনের মূর্তি চোখে পড়লে তাকে দেখাই আমি হপ্তাখানেকের মধ্যে নাচিয়েদের আর বার্তা পাওয়া গেল না তারপরেই গতকাল সকালে বাগানের সূর্য ঘড়ির ওপর পড়ে থাকতে দেখলাম এই কাগজটাকে এলসিকে দেখাতেই জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের উপর তারপর থেকেই যেন তাকে ভূতে পেয়েছে চেতনা আছে কি নেই বোঝা মুশকিল সবসময় আচ্ছন্নের মতো যেন ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের মধ্যে চোখের তারায় নিঃসিম নিষ্ঠুর আতঙ্কের কালো প্রতিচ্ছবি তখনই মরিয়া হয়ে চিঠি লিখে কাগজটা পাঠিয়ে দিলাম আপনার কাছে মিস্টার হোমস এই জিনিস নিয়ে পুলিশের কাছে যাওয়া মানে তাদের হাসির খোরাক জোগানো কিন্তু আপনার কাছে আমি নির্ভয়ে আসতে পারি মিস্টার হোমস আমার কুলোমর্যাদা থাকতে পারে কিন্তু সে অনুপাতে টাকা নেই তবে আমার এলসি জীবনে সত্যিই যদি কোনো বিপদের সম্ভাবনা বয়ে নিয়ে এসে থাকে এই কিম্বুত কিমাকার নাচিয়েরা তাহলে আমার শেষ কপ্তিও তাকে বিপদমুক্ত করার জন্য খরচ করতে প্রস্তুত আমি তন্ময় হয়ে তো হোমস কাহিনী শেষ হলে পর বেশ কিছুক্ষণ চিন্তা কুটিল মুখে স্তব্ধ হয়ে বসে রইল সে তারপর বললে মিস্টার কিউবিট এরকম পরিস্থিতিতে আপনার কি মনে হয় না স্ত্রীর কাছে সরাসরি সব কথা জিজ্ঞেস করা উচিত তাকে জানান না কেন যে তার গোপন রহস্যের ভাগিদার হতে চান আপনিও মস্ত বড় মাথা দুলিয়ে বললেন মিস্টার মিস্টার হোমস প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই এলসির যদি সেই ইচ্ছা হয় তবে সে নিজে থেকেই বলবে না বললে আমি নিজে থেকে তার গোপন কথা কোনো দিনই জানতে চাইব না তবে আপনার কাছে আসা আমার অভিরুচি তাতে তো আর কথার খেলা হচ্ছে না বেশ তাহলে আমার আন্তরিক সাহায্য পাবেন আপনি প্রথমেই একটি প্রশ্ন আপনার বাড়ির আশেপাশে কোনো আগন্তুককে ঘোরাফেরা করতে কেউ দেখেছে কি না জায়গাটা নিশ্চয়ই খুব নিরিবিলি নতুন মুখ দেখলেই কথা উঠত তাই নয় কি বাড়ির একেবারে কাছাকাছি হলে সে কথা খাটে কিন্তু একটু দূরেই কয়েকটা জলসত্র আছে বহিরাগতদের থাকার ব্যবস্থাও সেখানে রেখেছে স্থানীয় চাষিরা ছবি অক্ষরগুলোকে একেবারে হেসে উড়িয়ে দেওয়া যায় না মিস্টার কিউবিট প্রত্যেকটা নাচুনের একটা না একটা মানে আছে যদি এলোপাথারি খেয়াল মাফিক আঁকিবুকি হয় তাহলে অবশ্যই প্রহেলিকা জট ছাড়ানোর ক্ষমতা আমাদের নেই আর যদি নিয়ম মাফিক হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এ ব্যাপারে শেষ না দেখে আমরা ছাড়ছি না কিন্তু আপনার আনা নমুনাটা এতই পুচকে যে এ থেকে বিশেষ কিছু আলো আমি পাচ্ছি না তাছাড়া আপনার কাহিনী শুনেও বলিষ্ঠ কোনো ইঙ্গিত পেলাম না কাজেই তদন্ত আরম্ভ করবার মতো মাল মশলাই নেই হাতে এই কারণেই আমার অনুরোধ আপনি নরফোকে ফিরে যান মিস্টার কিউবিট করা নজর রাখুন চারিদিকে নতুন কোনো নাচনেওয়ালা ছবি দেখলেই হুবহু কপি পাঠিয়ে দিন আমাকে জাল্লা চৌকাঠে খড়ি দিয়ে আঁকা যে মূর্তিগুলো দেখেছিলেন তার কপি না পাওয়ার জন্য যে কী আফসোস হচ্ছে তা আমি বলে বোঝাতে পারব না আপনাকে তন্ন করে খুঁজে দেখবেন বাড়ির কাছাকাছি অঞ্চলে কোনো আগন্তুকদের আগমন ঘটেছে কিনা টাটকা কোনো প্রমাণ পেলে বিনা দ্বিধায় চলে আসুন আমার কাছে এছাড়া আপাতত আপনাকে আমার আর কিছু বলার নেই পরিস্থিতি যদি গুরুতর হয়ে ওঠে তাহলে আমাকে আপনার নরফকের বাড়িতেই দেখতে পাবেন এই সাক্ষাৎকারের পর থেকে কটা দিন সবসময় গভীর চিন্তায় তন্ময় হয়ে থাকতে দেখলাম শালাঘন্সকে মাঝে মাঝে পকেট বই থেকে ছবি আঁকা কাগজের টুকরোটা বার করে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে দেখলাম আশ্চর্য নাচুনেদের কিন্তু চিন্তা ছাড়া এ প্রসঙ্গে একটা কথাও শুনলাম না তার মুখে দিন পনেরো কি তারও পরে মিস্টার কিউবিট ফের এলেন আর্মচেয়ারে অবসন্ন শরীর এলিয়ে দিয়ে বললেন মিস্টার কিউবিট মিস্টার হোমস আমার নার বা সহ্য করতে পারছে না আপনার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পরের দিন সকালে প্রথমেই যে জিনিসটা দেখলাম তা আরেক দল নতুন নাচিয়েদের ছবি টুল হাউসের কালো কাঠের দরজায় খড়ি দিয়ে আঁকা ছিল মূর্তিগুলো টুল হাউসটা লনের পাশেই সামনে জানলা থেকে পরিষ্কার দেখা যায় হাউসটা যাই হোক অবিকল একটা কপি তুলে এনেছি এই নিন ছবি বলে একটা কাগজের ভাঁজ খুলে টেবিলের ওপর রাখলেন মিস্টার কিউবিট এক্সেলেন্ট খুশি ঝরে পড়ে হোমসের কণ্ঠে এক্সেলেন্ট তারপর কপি করে নেওয়ার পর মূর্তিগুলো মুছে ফেললাম আমি কিন্তু ঠিক দুদিন পরেই সকালে উঠে দেখলাম আর দল নাচিয়েদের এই দেখুন তার কপি হাত ঘষতে ঘষতে খুশির চোটে নিঃশব্দে হাসতে থাকে হোমস বলে মাল মশলাগুলো বেশ চটপট পাওয়া যাচ্ছে দেখছি তিন দিন পরে সূর্য ঘড়ির ওপর নুড়ি চাপা দেওয়া আরেক সারি কাগজে আঁকা মূর্তিদের পাওয়া গেল এই সেই কাগজ দেখতেই পাচ্ছেন নাচের ঢংগুলো ঠিক আগের মতো এরপর ঠিক করলাম ওথ পেতে বসে থাকতে হবে রিভলভার নিয়ে বসলাম স্টাডিতে এখান থেকে লন আর বাগানটা পুরোপুরি দেখা যায় রাত প্রায় দুটোর সময় জাল্লার সামনে চুপচাপ বসে আছি বাইরে চাঁদের ফুটফুটে আলো ছাড়া সব অন্ধকার এমন সময় ঠিক পেছনে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রেসিং গাউন পরে আমার স্ত্রী শোয়ার ঘরে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করতে লাগলো এলসি আমি খোলাখুলি বললাম যে হতভাগা এ জাতীয় বাঁদরামও করছে আমাদের সঙ্গে তার শ্রীমুখটি আমার একবার দেখা দরকার এলসি বললে নিচক রসিকতা ছাড়া যখন কিছুই নয় তখন আমার এই সামান্য বিষয় নিয়ে এত মাথা ঘামানো উচিত নয় হিলটন সত্যি যদি ছবিগুলোর জন্য উত্ত্যক্ত মনে করো তাহলে চলো তুমি আর আমি বাইরে কোথাও বেরিয়ে আসি কি কোথাকার এক ফাজিলের জন্য নিজের বাড়িঘর দর ছেড়ে পালাবো লোকে দেখলে টিটকিরি দেবেছে বললাম আমি যা গে কথা আপাতত তো ঘুমাও কাল সকালে উঠে দেখা যাবে কি করা যায় এলসি বলল কথা বলতে বলতে আচম্বিতে একটা জিনিস লক্ষ্য করলাম নিমেষের রক্তহীন সাদা হয়ে গেল এলসির মুখ মনে হলো চাঁদের আলো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখের কাছে শক্ত মুঠিতে আমার কাঁধ চেপে ধরে বিস্পারিত চোখে সে তাকিয়েছিল বাইরে টুল হাউসের ছায় কিজনে একটা নোটতে দেখলাম মারা কালো একটা মূর্তি হামাগুড়ি দিয়ে মূর্তিটা কোন থেকে বেরিয়ে এসে হাঁটু পেতে বসলো দরজার সামনে পিস্তল বার করে ছুটে বেরোতে যাচ্ছি কিন্তু বাধা পেলাম স্ত্রীর কাছে প্রাণপণ শক্তিতে আমাকে চাপটে ধরে আটকে রাখলো এলসি ঠেলে বেরোবার চেষ্টা করলাম কিন্তু মরিয়া হয়ে আমাকে চাপটে ধরে রইল সে অনেক কষ্টে ছাড়ান পাওয়ার পর দরজা খুলে টুল হাউসে পৌঁছে আর দেখতে পেলাম না কৃষ্ণবর্ণ প্রাণীটিকে উধাও হওয়ার আগে সে তার চিহ্ন রেখে গেছিল দরজার ওপর আগের দুবারের মতোই দেখলাম বিভিন্ন ঢঙে নাচতে নাচতে এগিয়ে চলেছে এক মূর্তি তখনই কাগজটার হুবহু কপি করে নিলাম ছবিটার চারদিকে দৌড়াদৌড়ি করেও রাস্কেলটা আর টিকি দেখতে পেলাম না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে লোকটা পালায়নি মোটেই কোথাও না কোথাও ঘাপটি মেরেছিল কেননা পরের দিন সকালে কালো কাঠে দরজার ওপর দেখলাম আরও কয়েকটা নতুন মূর্তি আঁকা হয়েছে কত রাত্রে দেখা মূর্তিগুলোর নিচে নতুন মূর্তিগুলো কপি করেছেন হ্যাঁ যদিও মাত্র কয়েকটি মূর্তি তবুও কপি করতে ভুলিনি এই দেখুন আবার একটা কাগজ বার করলেন মিস্টার কিউবিট হোমসের চোখ দেখে মনে হলো ভেতরে ভেতরে দারুণ উত্তেজিত হয়ে উঠেছে সে কাগজটা নামিয়ে রেখে শুধালো এ মূর্তিগুলো প্রথম সারির মূর্তিগুলোর অংশ হিসাবে আঁকা হয়েছিল না একেবারে আলাদাভাবে দেখানো হয়েছিল তা লক্ষ্য করেছিলেন কি দজার অন্য পাল্লায় ছিল ছবিগুলি এক্সেলেন্ট এতক্ষণে দারুণ একটা পয়েন্ট পাওয়া গেছে শুনে আমার আশা যে মিস্টার কিউবিট তারপর থামবেন না আপনার রীতিমতো ইন্টারেস্টিং রিপোর্টের বাকিটুকুও বলে ফেলুন আমার আর বিশেষ কিছু বলার নেই মিস্টার হোমস সেরাত্রে আমি স্ত্রীর ওপর বাস্তবিকই রেগে গেছিলাম আমাকে এরকম বেমক্কাভাবে আটকে রেখে রাস্কেলটাকে পগার পার হতে দেওয়ার জন্য আমাকে ওভাবে না ধরলে আমি স্কাউন্ড্রেলটাকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম এলসি শুধু কাঁদো কাঁদোভাবে বললে পাছে আমি বিপদে পড়ি তাই আমাকে সে আটকেছে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আসল ব্যাপারটা ঠিক তার উল্টো আমি নয় এসির ভয় লোকটা পাছে বিপদে পড়ে কেননা এলসি যে নিশাচর মূর্তিটাকে চেনে আর বিদ্ঘুটে নিশানগুলোর মানে জানে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু স্বরে এমন একটা সুর আছে ওর চোখে এমন একটা দৃষ্টি আছে যে এরকম সন্দেহ মনে হলেও তা টেকে না আমার বিশ্বাস এলসি সত্য কথাই বলেছে আমার মঙ্গলের জন্যই আমাকে ওভাবে আটকে রেখেছিল বেচারি আমার রিপোর্ট শেষ হয়েছে মিস্টার হোমস এখন প্রয়োজন আপনার পরামর্শের আমার ইচ্ছে খামারের জনা ছয় ছোকরাকে পাহারা বসাই রাসকেলটাকে ধরে বেশ করে উত্তম মধ্যম দিলেই স্বপ্নেও আর এমুখ হবে না হতবাগা অত সোজা দাওয়াইয়ে কেসের কোনো সুরাহা হবে না মিস্টার কিউবিট বলল হোমস কাগজগুলো রেখে যান খুব শিগগিরই আসছি আপনার ওখানে তখনই আপনার কৌতূহল খানিকটা মেটাতে পারবো বলে আমার মনে হয় মিস্টার হিলটনের চৌড়া পিঠ দরজার আড়ালে যাওয়া মাত্র হোমস ছিলে ছোড়া ধনুকের মতো লাফিয়ে উঠে টেবিলের সামনে বসে মেলে ধরল কাগজগুলো তারপর শুরু হলো অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম গণনার পালা পুরো দু ঘন্টা ধরে রাশি রাশি অঙ্ক আর অক্ষর নিয়ে তন্ময় হয়ে কাগজের পর কাগজ ভরিয়ে চলল হোমস তারপর খসখস করে লেখা হলো সুদীর্ঘ একটা টেলিগ্রাম আমার দিকে ফিরে বলল ওয়ার্সন টেলিগ্রামের উত্তর যদি আমার আশানুরূপ হয় তাহলে একটা তোফা কেসের বিবরণ লেখার জন্য তৈরি থেকো কিন্তু দুটো দিন কেটে গেল অধীর অপেক্ষায় টেলিগ্রামের উত্তর এসে পৌঁছালো না এই দুদিন দরজায় সামান্য শব্দ শুনলেই কান খাড়া করে বসে থাকত হোমস দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা চিঠি এসে পৌঁছাল হিলটন কিউবিটের কাছ থেকে খবর সব ভালো সেদিনই সকালে সূর্য ঘড়ির নিচে মস্ত লম্বা একটা নাচিয়ে দেশ শাড়ি পাওয়া গেছে কপিটা চিঠির সঙ্গেই এসেছিল বেশ কয়েক মিনিট তাবল বিদ্ভুটে মূর্তিগুলোর উপর ঝুঁকে রইল হোমস তারপরেই আচম্বিতা তড়াক করে লাফিয়ে উঠেই এক চিৎকার শুনেই বুঝলুম যেমন অবাক হয়েছে তেমনই হতাশ হয়েছে সে দারুণ উদ্বেগে চোখমুখের মুখের ভাবও পাল্টে গেল নিমেষের মধ্যে ওয়াটসন খামোখা দেরি করে অনেক দূর গড়িয়ে এনেছি ব্যাপারটাকে আজ রাতেই নর্থ ওয়ালসামের দিকে কোনো ট্রেন আছে টাইম টেবিল উল্টে দেখলাম লাস্ট ট্রেন ছেড়ে গেল এই মাত্র হোমস বললে তাহলে কাল ভোরে উঠে ব্রেকফাস্ট খেয়েই ছুটতে হবে স্টেশনের দিকে যেভাবেই হোক প্রথম ট্রেন ধরে যত তাড়াতাড়ি পারি নরফোকে পৌঁছোতে হবে আমাদের এই তো এসে গেছে টেলিগ্রামটা এক সেকেন্ড মিস্টার হারসন উত্তর থাকলে নিয়ে যাবেন না ঠিকই আছে দেখছি যা ভেবেছিলাম তাই খবরটা পাওয়ার পর উদ্বেগ আরও বাড়ল আমাদের উচিত এখন আর একটু দেরি না করে হিলটন কিউবিটকে সব জানানো ব্যাপারটা উনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় অত্যন্ত সাংঘাতিক বিপদে জালে জড়িয়ে পড়েছেন ভদ্রলোক নর্থ ওয়ালসামের সবে নেমে জিজ্ঞাসাবাদ করছি আমাদের গন্তব্যস্থান সম্বন্ধে এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এসে শুধালেন স্টেশন মাস্টার আপনারা নিশ্চয়ই ডিটেকটিভ লন্ডন থেকে আসছেন তাই না বিরক্তি ছায়া ভেসে যায় হিমসের মুখের উপর দিয়ে এরকম ধারণা কি করে হলো আপনার কেননা নরুজ থেকে এইমাত্র এসে পৌঁছলেন ইন্সপেক্টর মার্টিন আপনারা সার্জেনা হতে পারে মেয়েটি মরেনি মানে একটু আগে পর্যন্ত শুনলাম সে বেছে আছে আপনারা তাড়াতাড়ি গেলে হয়তো প্রাণটা রক্ষা পাবে কিন্তু তাতে লাভই বাকি শেষ পর্যন্ত ফাঁসি কাটে তো ঝুলতে হবেই উদ্বেগে কালো হয়ে উঠল হোমসের মুখ আমরা রিডলিং থব ম্যানারে যাব বলেই এসেছি কিন্তু কি ব্যাপার বলুন তো সিরিয়াস কিছু ঘটেছে নাকি ব্যাপার শুধু সিরিয়াস নয় অতি ভয়ানক একই রিভলভার দিয়ে পরপর গুলি করা হয়েছে দুজনকে গুলি চালিয়েছেন মিস্টার কিউবিট নিচে প্রথমে স্বামীর ওপর পরে নিজের ওপর মিস্টার কিউবিট মারা গেছেন মিসেসের অবস্থা খুবই খারাপ কি সর্বনাশ নরফুকের এত বড় একটা নাম করা বংশের একই হাল হল আর দ্বিতীয় শব্দটি উচ্চারণ না করে একটা ভাড়াটে গাড়িতে চেপে বসল বোমস দীর্ঘ সাত মাইল পথ একেবারে মুখ খুলতে দেখলাম না তাকে অনেকক্ষণ পর জেগে উঠল নরফক উপকূলের সবুজ কিনারার উপর জার্মান সমুদ্রের বেগুনি বলয় রেখা একধারে গাছপালার মাথার উপর মাথা তুলে দাঁড়িয়েছিল পুরানো আমলের ইটকাঠে তৈরি দুটো বড় বড় খিলেন চাবুক তুলে দিলেন দুটি দেখিয়ে হেকে উঠলেন গারওয়ান রেডলিং থর্প ম্যানার গাড়ি বারান্দা দিকে যেতে লনের পাশে লক্ষ্য করলাম অদ্ভুত এই কাহিনীর সঙ্গে বিজড়িত কালো রঙের টুল হাউস আর বেদিওয়ালা সূর্য ঘড়িটা দুচোখের একটা উঁচু ঘোড়ার গাড়ি থেকে সবেমাত্র চালাক চতুর চেহারা চটপটে খর্ব একটি পুরুষ নেমে দাঁড়িয়েছিলেন মোম দিয়ে পাকানো গোপ মুড়ে নিজের পরিচয় দিলেন ভদ্রলোক নরফোক কলটাবুলারির ইন্সপেক্টর মার্টিন বন্ধুবারের নাম শুনে কিন্তু রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন ইন্সপেক্টর অবাক কাণ্ড দেখছি খুনটা হয়েছে রাত প্রায় তিনটের সময় কিন্তু লন্ডনে বসে এত তাড়াতাড়ি খবর পেয়ে আমার সঙ্গে সঙ্গেই এসে পৌঁছালেন কেমন করে তা বুঝলাম না তো মিস্টার হোমস আমি আগে থেকেই অনুমান করেছিলাম খুন জখম যা হয় একটা কিছু হবে কিন্তু তা বোধ করতেই আমার নরফকে আসা তাহলে আমার চাইতে অনেক খবরই রাখেন আপনি আমি তো অবশ্যই ভেবেই পাচ্ছি না কি করে শুরু করা যায় তদন্ত মিস্টার এবং মিসেস কিউবিটের দাম্পত্য প্রেমের কথা কেনা জানে বলুন হোমস বললে প্রমাণ শুধু একটাই পেয়েছি আমি এবং তা হচ্ছে নাচিয়েদের মূর্তি সব কথা আমি পরে খুলে বলব কোন ইন্সপেক্টর মার্টিন বুদ্ধিমান পুরুষ হোমসকে তার খুশি মতো কাজ করতে দিয়ে নিজের শুধু ফলাফলগুলো সযত্নে নোট করে নিতে লাগলেন মিস্টার হিলটন কিউবিটের ঘর থেকে একজন সাদা চুল প্রবীণ ভদ্রলোকে এসে খবর নিলেন ভদ্রমহিলার আঘাত সিরিয়াস তো বটেই কিন্তু মারাত্মক নয় শুনলাম ভদ্রলোক এই অঞ্চলের সার্জেন আরও বললেন বুলেটটা গেছে মগজের সামনের দিক দিয়ে এবং খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবার কোনো সম্ভাবনা নেই মিসেস কিউবিট নিজেই নিজেকে গুলি করেছেন না অন্য কেউ তাকে গুলি করেছে এ প্রশ্নের উত্তর কোনো মতামত প্রকাশ করতে রাজি হলেন না ভদ্রলোক বুলেটটি অবশ্য ছোড়া হয়েছে খুবই কাছ থেকে ঘরের মধ্যে পাওয়া গেছে শুধু একটা পিস্তল দুটো ব্যারেল তার খালি মিস্টার হিলটন কিউবিটের হৃৎপিণ্ড ওফোর হয়ে গেছে গুলিতে এমনও হতে পারে যে আগে মিস্টার কিউবিট মিসেসকে গুলি করবার পর আত্মহত্যা করেছেন অথবা মিসেস কিউবিট স্বামীকে খুন করার পর আত্মহত্যা করার চেষ্টা করেছেন রিভলভারটা দুজনের মাঝখানেই মেঝের ওপর পড়ে থাকতে দেখা গেছে তাই সন্দেহয দুজনের ওপরেই পড়েছে আপনি অত্যন্ত বিচক্ষণ পুরুষ ডক্টর আপনাকে খবর পাঠিয়েছিল কে সুধলো হোমস সন্ডার্স এ বাড়ির ঘরকন্যার কাজ দেখাশোনা করে সেই কি সবাইকে ডেকে তোলে সে আর রাধুনি মিসেস কিং কোথায় তারা খুব সম্ভব রান্নাঘরে তাহলে এখনই তাদের ডেকে আনা যাক আদ্যপান্ত ব্যাপারটা ওদের মুখেই শুনতে চাই আমি জেরার উত্তরে দুজন শ্রীলোকী একই কথা বলে গেল গড় করে ফায়ারিংয়ের দারুণ শব্দে একই সাথে ঘুম ভেঙে যায় দুজনের এবং এক মিনিট যেতে না যেতেই শোনা যায় আরেকবার গুলি ছোড়ার আওয়াজ পাশাপাশি ঘরে ঘুমোই দুজন তাই ঘুম ভাঙতেই আগে মিসেস কিং ছুটে যায় সন্ডার্সের ঘরে তারপর দুজন মিলে দূর করে নিচে নেমে এসে দেখে দুহাট করে খোলা স্টাডির দরজা আর টেবিলের উপর জ্বলছে একটা মোমবাতি খুব সম্ভব দেহে তখন প্রাণ ছিল না জালার সামনে দেওয়ালে মাথা হেলিয়ে গুড়ি দিচ্ছিলেন মিসেস কিউবেট বিভৎসভাবে জখম হয়েছিলেন তিনি কেননা মুখের একটা পাশ রক্তে একেবারে ভেসে গেছিল জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন উনি কিন্তু কথা বলার ক্ষমতা তা ছিল না জ্বালা ছিটকিনি তোলা ছিল ভেতর থেকে এ বিষয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা গেল না দেরি না করে তখনই দুজন ডাক্তার আর কনস্টেবল ডাকতে লোক পাঠায় তারপর সহিস আর রাস্তা বলে ছোকরাটাকে ডেকে এনে ধরাধরি করে মিসেস কিউবিটকে তুলে নিয়ে যায় তার শোবার ঘরে কর্তাগিন্নি দুজনেই শুয়েছিলেন শয্যায় সাধারণ পোশাক পরেছিলেন মিসেস কিন্তু মিস্টার কিউবিট রাত্রিবাসের ওপর ড্রেসিং গাউন চাপিয়ে নিয়েছিলেন স্টাডির আর কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি যতদূর তারা জানে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া করতে দেখা যায়নি দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবাসতেন এবং বাস্তবিকই বড় সুখী দম্পতি ছিলেন চাকর বাকরদের জেরা করার ফলে প্রধান পয়েন্ট পাওয়া গেল এই কটাই ইন্সপেক্টর মার্টিনের প্রশ্নের উত্তরে জানা গেল প্রত্যেকটা দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কারো পক্ষেই বাড়ি থেকে সরে পড়া সম্ভব নয় হোমসের প্রশ্নের জবাবে বললে ফায়ারিংয়ের শব্দ শুনে ওপরের তলার ঘর থেকে ছুটে বেরিয়ে আসবামাত্র বারুদের বিশ্রী গন্ধ ভেসে আসে দুজনের নাকি সুরেই হোমস ইন্সপেক্টর মার্টিনকে বললে এ পয়েন্টটা একটু ভালো করে ভেবে দেখবেন ইন্সপেক্টর আচ্ছা এবার তো মনে হয় অনায়াসেই আমরা ঘরটাকে পরীক্ষা করে দেখতে পারি স্টাডি রুমটা বিশেষ বড় নয় তিনদিকে সাজানো বই আর বাগানের দিকে মুখ করে সাদা সিদি জানলার সামনে লেখবার টেবিল ঘরের মাঝেই লম্বা হয়ে পড়েছিল হতভাগ্য মিস্টার কিউবিটের বিশাল দেহ প্রথমেই আমরা ঝুঁকে পড়লাম তার উপর বিশ্বস্ত জামাকাপড় দেখে মনে হল ঘুম ভাঙতেই খুব চটপট বেরিয়ে পড়তে হয়েছে তাকে গুলিটা ছোড়া হয়েছে সামনের দিক থেকে এবং হৃদপিণ্ড এফোড়োপড় করেও তখনও দেহের মধ্যে থেকে গেছে বুলেটটা মৃত্যু খুবই আকস্মিক এবং যন্ত্রণাবিহীন হাতে অথবা ড্রেসিং গাউনে বারুদের কোনো দাগ দেখা গেল না ডাক্তার বললেন মিসেস কিউবিটের মুখে বারুদের চিহ্ন পাওয়া গেছে কিন্তু দুটো হাতি একদম পরিষ্কার হোমস বললে হাতে বারুদের দাগ নেই অর্থাৎ কোনো ঘোর প্যাচ মানেও নেই থাকলেই কিন্তু যত গোলমেলের সম্ভাবনার কথা এসে পড়ে খারাপভাবে লাগানো কার্তুছ থেকে পেছন দিকে বারুদ না ছিটকোলে হাতে কোনো দাগ না ফেলে এনতার ফায়ার করা চলে তাহলে ইন্সপেক্টর এবার মিস্টার কিউবিটের লাশ সরানোর ব্যবস্থা করা যেতে পারে ভালো কথা ডক্টর মিসেস কিউবিটের দেহ থেকে বুলেটটা বার করেছেন আপনি বুলেট বার করতে গেলে এখন বড়ো রকমের অপারেশন দরকার কিন্তু রিভলভারে তো এখনও চারটে কার্তুজ রয়েছে দেখছি ছোড়া হয়েছে মাত্র দুটো এবং হতাহতের সংখ্যাও দুজন সুতরাং সেই রকমই মনে হয় বটে জানলার ধারে যে বুলেটটা লেগেছিল আমার তো মনে হয় তার হিসেবটাও আপনি দিয়ে দিতে পারবেন বলেই আচম্বিতা সবাইকে চমকে দিয়ে ঘুরে দাঁড়ালো হোমস দীর্ঘ শীর্ণ আঙুল তুলে দেখালো জানলের পল্লায় নিচের দিক থেকে ইঞ্চি খানেক ওপরে একটা পরিষ্কার ফুট বাই চর্জ এই জিনিস আপনার চোখে পড়ল কি করে সে চিৎকার করে ওঠেন ইন্সপেক্টর মার্টিন কেননা আমি এ ঘরে ঢুকে খুঁজেছিলাম ফুটোটাকে ওয়ান্ডারফুল এবার ডাক্তারের উচ্ছ্বসিত হওয়ার পালা আপনার অনুমান নির্ভুল স্যার দুবার নয় ফায়ার করা হয়েছে মোট তিনবার এবং দুজন নয় সব শুদ্ধ তিনজন হাজির ছিল খুনের দৃশ্যে কিন্তু কে সেই তৃতীয় ব্যক্তিটি আর কি করেই বা উধাও হলো জানলা বন্ধ বাড়ির ভেতর থেকে সেই সমস্যাই এবার আমাদের সমাধান করতে হবে বলে শালক হোমস ইন্সপেক্টর মার্টিন আপনাকে একটা পয়েন্ট বিশেষ করে স্মরণে রাখতে বলেছিলাম আশা করি তা ভুলে যাননি মনে পড়ছে না চাকর বাকরদের জবানবন্দিতে শুনলেন না ওপরতলার ঘর থেকে বেরোনো মাত্র বারুদের গন্ধ ভেসেছিল তাদের নাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার বিনা দ্বিধায় স্বীকার করছি এ পয়েন্ট মনে রেখে আমার লাভটা কি তা আমি একেবারেই বুঝতে পারছি না আশা করি এবার পারবেন উপরতলায় বারুদের গন্ধ পাওয়ার অর্থ শুধু একটাই গুলি ছোড়ার সময়ে ঘরের দরজা জানলা দুটোই খোলা ছিল তা না হলে পোড়া বারুদের গন্ধ এত তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে যেতে পারতো না দমকা হাওয়ার ঝাপটা থাকায় ধোঁয়া একেবারে ওপরতলা পর্যন্ত উঠে গেছে অবশ্য খুব অল্পক্ষণের জন্যেই খোলা ছিল দরজা জানলা দুটো এ ধারণার প্রমাণ তা না হলে মোমবাতিটা নিভে যেত ক্যাপিটাল রীতিমতো চেঁচিয়ে ওঠেন ইন্সপেক্টর ক্যাপিটাল খুনের সময় জানলা খোলা ছিল এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর ভাবলাম তাহলে নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি হাজির ছিল সে সময় খোলা জানলার বাইরে দাঁড়িয়ে গুলি চালিয়েছে সেই কিন্তু ঘরের ভেতর থেকে তার উপর গুলি চালালে জানলার পাল্লায় তা লাগলেও লাগতে পারে তাই খুঁজছিলাম যদি কোনো ফুটো টুটো পাই এবং দেখতেই তো পাচ্ছেন আমার খোঁজা বৃথা যায়নি এই সেই বুলেটের দাগ কিন্তু জানলাটা ভেতর থেকে বন্ধই বা হলো কেমন করে ছিটকিনিই বা পড়লো কেমন করে গুলি ছোড়াছুড়ির সঙ্গে সঙ্গে ছুটে এসে জানলা টেনে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেওয়াই তো মিসেস কিউবিটের পক্ষে স্বাভাবিক তাই নয় কি আরে এ কী দেখছি জিনিসটা একটা লেডিস হ্যান্ডব্যাগ কুমিরের চামড়ার ওপর রূপোর কারুকার্য করা রুচি সুন্দর ছোট্ট ব্যাগটা পড়েছিল স্টাডির টেবিলের উপর হোমস ব্যাগটা উপুর করে ধরলে টেবিলের ওপর রবার ব্যান্ড লাগানো কুড়িটা পঞ্চাশ পাউন্ডের ব্যাংক অফ ইন্ডিয়া ইংল্যান্ডের নোট ছাড়া আর কিছুই পাওয়া গেল না ভেতর থেকে নোট সমেত ব্যাগটা ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে হোমস পরলে জিনিসটা সাবধানে রেখে দিন মোকদ্দমা চলার সময় কাজে আসবে এবার তিন নম্বর বুলেটের রহস্য নিয়ে একটু মাথা ঘামানো যাক কাঠের টুকরোটা যেভাবে উড়ে গেছে আর চোঁচগুলো যেদিকে মুখ করে রয়েছে তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলিটা ছোড়া হয়েছে ঘরের ভেতর থেকে এ সম্পর্কে মিসেস কিংয়ের সঙ্গে আরেক প্রস্থ আলোচনা দরকার এই যে মিসেস কিং তখন বলছিলে ফায়ারিংয়ের দারুণ আওয়াজে ঘুম ভেঙে গেছিল তোমার এ কথা বলার মানে কি তোমার কি মনে হয় দ্বিতীয় শব্দের চেয়ে অনেক জোরালো হয়েছিল প্রথমটা শব্দ শুনে ঘুম ভেঙে গেছিলো ঠিকই কিন্তু কোন আওয়াজটা বেশি আর কোনটা কম তা বলা কঠিন তবে স্যার আওয়াজটা খুব জোরে বলেই মনে হয়েছিল দুটো রিভলভার থেকে একসঙ্গে গুলি ছোড়া হয়েছিল মনে হয় আগে তা তো বলা মুশকিল হ্যাঁ তাই হয়েছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ইন্সপেক্টর মার্টিন আমার তো মনে হচ্ছে এ ঘরে আর কিছু করার নেই আমাদের এবার চলুন বাগানটা ঘুরে দেখা যাক যদি নতুন কিছু প্রমাণ পাওয়া যায় স্টাডি জানলার ঠিক নিচেই ফুলে চওড়া ঝোপটার কাছাকাছি এসেই আমরা প্রত্যেকেই চিৎকার করে উঠলাম মহা উল্লাসে ঝরা ফুলগুলোকে কে যেন নির্দয়ভাবে মানিয়েছে নরম মাটির ওপর তারই অগন্তি পায়ের ছাপ ছাপগুলো পুরুষের পায়ের অদ্ভুত রকমের লম্বা আঙুলগুলো ছুঁচল ঘাস পাতা নেড়ে উল্টে ফু দিয়ে এমন কাণ্ড জুড়ে দিলে হোমস যেন মুখ দিয়ে লালা ঝরিয়ে শিকারী কুকুর হয়ে খুঁজছে গুলি খাওয়া পাখিকে তারপরেই দারুণ খুশি চিৎকার ছেড়ে তরাক করে দাঁড়িয়ে উঠল সে হাতে তার পেতলের তৈরি ছোট্ট একটা সিলিন্ডার যা ভেবেছিলাম তাই রিভলভারটা ইজেক্টা ছিল তাই খালি খোলটা ছিটকে পড়েছে এখানে ইন্সপেক্টর মার্টিন এই হলো আপনার তিন নম্বর কার্তুজ এবং আমার কেসও প্রায় সম্পূর্ণ হোমসার তদন্ত ধারার দ্রুত কর্তৃত্বময় অথচ নির্ভুল কার্যম পরম্পরা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিলেন বেচারি ইন্সপেক্টর মার্টিন প্রথম প্রথম দু একটা কথা বলে নিজেকে জাহির করবার চেষ্টা করেছিলেন কিন্তু এখন এমনই অভিভূত হয়ে পড়লেন যে বাং নিষ্পত্তি না করে হোমসের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই বোধ হয় বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করলেন তিনি শুধলেন কাকে সন্দেহ হয় আপনার সে প্রসঙ্গে পরে আসছি প্রথম থেকেই তো কেসটার অনেক পয়েন্ট অপরিষ্কার থেকে গেছে আপনার কাছে এটাও না হয় থাকুক পরে একসাথে সব কিছু খুলসা করা যাবে কি বলেন যা অভিরুচি আপনার আমার শুধু খুনিটাকে পেলেই হলো মিছিমিছি সাসপেন্স বানাবার কোনো অভিলাষ আমার নেই ইন্সপেক্টর মার্টিন কিন্তু এই মুহূর্তে লম্বা চওড়া জটিল বক্তৃতা দিয়ে রহস্য কী করে সমাধান করলাম তা বলবার সময়ও নেই এ ব্যাপারে সবকটি গুটি আমার হাতে এখন যদি মিসেস কিউবিটের জ্ঞান নাও ফিরে আসে তাহলেও জানবেন গতরাতে রাতে এ বাড়িতে যেসব কাণ্ড ঘটেছে তার প্রতিটা আপনাদের শোনাবার মতো ক্ষমতা আমার আছে আবার লক্ষ্য শুধু একটি এবং তা যেন তেন প্রকারেন নো অপরাধী সমুচিত শাস্তিবিধান প্রথমেই আমি জানতে চাই এ অঞ্চলে এলরিজি নামে কোনো সরাইখানা আছে কিনা না চাকর বাকরেরা সবাই এক বাক্যে জানালে যে এ নামের কোনো সরাইখানা ধারে কাছে কোথাও আছে বলে তাদের জানা নাই তবে আস্তা বলে চোখরাটা একটু কিন্তু কিন্তু করে বললে সরাইখানা নেই বটে তবে এলরিজি নামে এক চাষা মাইল কয়েক দূরে ইস্ট রাস্টনের দিকে থাকে খামার বাড়িটা খুব নিরালা নাকি আগে হ্যাঁ দারুণ নিরালা এ বাড়িতে রাত্রে যেসব কাণ্ড কারখানা ঘটেছে নিশ্চয়ই এখনো পর্যন্ত সেসব খবর ওদের কানে পৌঁছায়নি আগে খুব সম্ভব না কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করলো হোমস তারপর ঠোঁটের কোণে ফুটে উঠলো এক বিচিত্র হাসি বলে চটপট একটা ঘোড়া জিন চাপিয়ে তৈরি হয়ে নাও একটা চিঠি দিচ্ছি এক্ষুনি দিয়ে এসো এল রিজির খামার বাড়িতে পকেট থেকে নাচিয়ে দেয় ছবি আঁকা কাগজের টুকরোগুলো বার করলো হোমস তারপর স্টাডি টেবিলে বসে কাগজগুলো সামনে মেলে ধরে বেশ কিছুক্ষণ ব্যস্ত হয়ে রইল ইতিমধ্যে ছোকরাটা তৈরি হয়ে আসতে ছোট্ট একটা চিরকুট তার হাতে দিয়ে কড়া নির্দেশ দিয়ে দিলে হোমস ওপরে যার নাম লেখা শুধু তারই হাতে চিরকুটটা দিয়ে এবং কোনো প্রশ্নের জবাব না দিয়ে যেন সিধে ফিরে আসে সে এখানে হোমসের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন মুক্তর মতো গোটা গোটা কিন্তু চিরকুটের ওপর দেখলাম আঁকা মাকা হোঁচট খাওয়া কায়দায় লেখা মিস্টার অ্যাবিস্ল্যানে এল রিজির খামারবাড়ি ইস্ট নরফোক ইন্সপেক্টর মার্টিনকে হোমস বললে আমার অনুমানই যদি সত্য হয় আমার গণনা যদি নির্ভুল হয় তাহলে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির একটা লোককে আপনারা করা লাগিয়ে হাজতে ঢোকানোর ব্যবস্থা করতে হবে সুতরাং আমার মনে হয় আপনি এখনই একটা টেলিগ্রাম পাঠিয়ে দিন আরও পাহারাদারদের জন্য এই ছোকরাই আগে টেলিগ্রামটা পৌঁছে দিয়ে তারপর চিঠি নিয়ে রওনা হবে এলরিজির খামার বাড়িতে ওয়ারসান বিকেলের দিকে লন্ডনে কোনো ট্রেন থাকলে আমরা তাতেই ফিরে যাব কেননা এখানকার ঝামেলা তো প্রায় চুকে গেল তাছাড়া আমাকে আবার একটা ইন্টারেস্টিং কেমিক্যাল অ্যানালিসিস আজকেই শেষ করতে হবে চিরকুট নিয়ে ছোকরাটা রওনা হয়ে যাবার পর হোমস চাকর ডেকে কড়া হুকুম দিয়ে দিলে যদি আগন্তুক এসে মিসেস কিউবিটের সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে তার অবস্থা সম্বন্ধে কোনো খবর না জানিয়ে যেন সিধে নিয়ে আসা হয় ড্রয়িং রুমে বারবার এই কটা পয়েন্টটি এমনভাবে জোর দিয়ে বোঝাতে লাগলো হোমস যে দেখে শুনে মনে হলো অনেক কিছুই নির্ভর করছে এর উপর তালিম দেওয়া শেষ হলে হোমস সেবার পড়লো আমাদের নিয়ে হাতে তীর যতক্ষণ না লক্ষ্যে গিয়ে বিধছে ততক্ষণ ড্রয়িং রুমে বসে নির্ভেজাল গুলতানি দেওয়া যাক এই বলে সবাইকে নিয়ে এসে বসলো বসবার ঘরে রোগী দেখার দেরি হয়ে যাচ্ছিল বলে আগেই ডাক্তার বিদায় নিয়েছিলেন কাজে আসো জমিয়ে বসলাম আমি হোমস আর ইন্সপেক্টর মার্টিন টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে পকেটে হাতরে নাচুনেদের বিধ মূর্তি আঁকা কাগজগুলো বার করলো হোমস তারপর টেবিলের ওপর মেলে ধরে বললে ঘণ্টাখানেক সময় যাতে ভালোভাবেই কাটে সে ব্যবস্থা করছি স্বীকার করতে লজ্জা নেই এ জাতীয় হেয়ালি আমার কাছে একেবারে নতুন এ পদ্ধতির আবিষ্কর্তা যেই হোক না কেন তার মূল উদ্দেশ্য হচ্ছে মূর্তিগুলো যে আসলে ছদ্মবেশী অক্ষর তা যেন কেউ ধরতে না পারে এবং বাচ্চা কাচ্চার এলোপাতারি নকশা ভেবে উড়িয়ে দেয় মূর্তিগুলো যে আসলে অক্ষরের প্রতীক তা জানার পর সব সাংকেতিক লিপির মূল নিয়মটি খাটাতেই জলের মতো সরল হয়ে এলো হেয়ালির অর্থ প্রথম বার্তাটি আমার হাতে আসার পর দেখলাম খবরটা অত্যন্ত ছোট যদিও এত ছোট খবর থেকে বিশেষ কিছু জানা সম্ভব নয় তবুও ওদের মধ্যে একটা প্রতীকের অর্থ যে এফ সে সম্বন্ধে আবার খুব বেশি সন্দেহ ছিল না জানেন তো ইংলিশ বর্ণমালায় ইর ক্ষমতা সবচেয়ে বেশি এমনকি একটা ছোট বাক্যের মধ্যেও বেশ কয়েকবার দেখতে হয় ইর শ্রীমুখ প্রথম খবরটায় পনেরোটা প্রতীকের মধ্যে চারটে প্রতীক হুবহু এক সুতরাং এ প্রতীকের অর্থ যে ই তা ধরে নিলে খুব বেশি অযৌক্তিক হয় না অবশ্য মাঝে মাঝে প্রতীকটার হাতে নিশান দেখা গেছে কিন্তু নিশানওয়ালা মূর্তিগুলো পাশাপাশি নেই ছড়িয়ে আছে সমস্ত খবরটার মধ্যে সুতরাং আমরা যদি অনুমান করি নিশান মূর্তি দিয়ে আসলে এক একটা বাক্যের সমাপ্তি চিহ্নিত করা হয়েছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না মাথায় অনুমানটা আসার পরেই দেখলাম ই অক্ষরের প্রতীক হলো একটা মূর্তি এ পর্যন্ত হলো বেশ কিন্তু আসল ঝামেলা শুরু হল এর পরেই ইর পরেই কোন ইংলিশ অক্ষরটির জোর বেশি এ সম্বন্ধে কেউই কোনো পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারেনি আপনি হয়তো দেখলেন একটা পাতার মধ্যে ইর পরেই অমুক অক্ষর গবে সবচেয়ে শক্তিশালী তারপরেই আবার দেখলেন একটা ছোট বাক্যের মধ্যেই সেই অক্ষরটিতে দাবিয়ে দিয়েছে আরও কয়েকটা অক্ষর ঘন ঘন তাদের শ্রীমুখ দেখিয়ে মোটামুটিভাবে বলতে গেলে টি এ ও আই এন এস এইচ আর কে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এইভাবে পরপর সাজানো যায় এদের মধ্যে আবার টি এ ও আর আই এত ঘেষাঘাসি যে কে বেশি পাওয়ারফুল তা বলা বড় মুশকিল তাই নতুন খবরের অপেক্ষায় রইলাম মিস্টার হিলটন কিউবিটের সাথে আমার দ্বিতীয়বার মোলাকাত হওয়ার পর পেলাম দুটো ছোট সেন্টেন্স আরেকটা খবর খবরটায় কোনো নিশানা না থাকায় একটা গোটা শব্দ বলেই মনে হলো এই দেখুন প্রতীকগুলো যেটাতে একটা শব্দ বলে মনে হয়েছে তার মধ্যে ই এসেছে দুবার দ্বিতীয় স্থানে আর চতুর্থ স্থানে শব্দটার মোট অক্ষর সংখ্যা পাঁচ ফলে এসি ভিআর এল অথবা নেভার শব্দটা ব্যবহার করা যেতে পারে কোনো কাকুতি মিনতির উত্তরে এবং এক্ষেত্রে এই অনুমানটাই স্বাভাবিক এই কারণে এর আগে মিস্টার কিউবিকটের মুখে যা শুনেছি তাতে মনে হয় মিসেস কিউবিটের কোনো চিঠির উত্তরে নেভার শব্দটা লিখে গেছে আত্মাই ধরে নিলাম এইটাই ঠিক তাহলে এন ভি আর এর প্রতীক দাঁড়াচ্ছে যথাক্রমে এই রকম তখনও কিন্তু আমার মুশকিল আসান হয়নি কাটেনি অন্ধকারের ঘোর এমনি সময় একটা কথা মাথায় আসতেই খানিকটা আলোর মুখ দেখলাম হাতে তখন বেশ কয়েকটা চিঠি রয়েছে ভাবলাম আততাই যদি মিসেস কিউবিটের পূর্ব পরিচিত হয় এবং অতীত জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে তাহলে যে পাঁচ অক্ষরওয়ালা শব্দের মধ্যে দুটো অক্ষরই ই সেগুলো দিয়ে নিশ্চয়ই লেখা হয়েছে এলসি নামটাকে পরীক্ষা করে দেখলাম তিন তিনবার খবরের উপসংহারে এমন প্রতীক শব্দ ব্যবহার করা হয়েছে কাজেই খবরগুলো যে এলসির উদ্দেশ্যে সে বিষয়ে আর সন্দেহ না থাকাই ভালো এমনি করে পেলাম আই এস আর এল কে কিন্তু একই ধরনের খবর এ একই আকৃতি না শুধুই আদেশ এলসির ঠিক আগেই চার অক্ষরওয়ালা শব্দটা শেষে দেখলাম ই মনে হলো শব্দটা কাম হওয়াটাই উচিত যতগুলো চার অক্ষরওয়ালা শব্দের শেষে ই আছে সবকটাতেই কটাতেই চোখ বুলালাম কিন্তু বিশেষ সুবিধা হলো না কাজেই এম হাতের মুঠোয় আসায় আবার পড়লাম প্রথুর খবরটাকে নিয়ে ছোট ছোট শব্দে ভাগ করে ফেললাম খবরটাকে যে যে অক্ষর বুঝিনি তাদের জায়গায় ফুটকি বসালাম এইভাবে পেলাম ডট এম ডট ই আর এফ ডট ইএসএল ডট ই ডট এখন প্রথম অক্ষরটা এ না হয়ে যায় না এইটুকু বাক্যের মধ্যেই তিন তিনবার ব্যবহার করা হয়েছে একই প্রতীককে দ্বিতীয় শব্দে এইচকে অনুমান করে নেওয়া চলে তাহলে বাক্যটা দাঁড়ালো এই রকম অ্যাম হেয়ার এ ই স্লেন নামের ফাঁকটায় ওয়াই বসাই স্বাভাবিক তাহলে পাচ্ছি এম হেয়ার এ ই স্লেনই হাতে অনেকগুলো অক্ষর এসে যাওয়ায় অকুত ভয়ে এবার পড়লাম দু নম্বর খবরটাকে নিয়ে প্রতীক ছদ্মবেশে খসিয়ে দেওয়া গেল খবরটা দাঁড়াচ্ছে এইরকম এ ইএলআর ই ভেবে চিন্তা দেখলাম ফাঁকগুলোই টি আর জি বসানো যায় তাহলেই একটা মানে পাওয়া যায় খবরটার নামটা নিশ্চয়ই কোনো বাড়ি বা নাম লোকটা আস্তানা গেড়েছে নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম বন্ধুগর হোমসের হেয়ালি উদ্ধারের তাক লাগানো গল্প জলের মতো পরিষ্কার করে এত বড় কঠিন সমস্যাকে বুঝিয়ে দিলে হোমস সামান্য কতগুলি না মূর্তি কিন্তু তাদের অঙ্গভঙ্গিরও এত অর্থ তারপর স্যার কি করলেন তাই বলুন বলেন ইন্সপেক্টর অ্যাবে স্ল্যানি যে আমেরিকান সে সম্বন্ধে আমার বিশেষ সন্দেহ ছিল না দুটি কারণে প্রথমত অ্যাবে নামটা চলন আমেরিকাতেই আছে দ্বিতীয়ত আমেরিকা থেকে আসা একটা চিঠি মিসেস কিউবিটের হাতে পড়তেই যত গোলমালের সূত্রপাত তাছাড়া এ ব্যাপারটা গোপন রহস্য যে আইন অনুক নয় এবং অপরাধ সংক্রান্ত আমার এমন বিশ্বাস হওয়ারও যথেষ্ট কারণ ছিল অতীতের উল্লেখ এবং স্বামীর কাছে সব কথা চেপে যাওয়া শুধু এই দুটো প্রমাণই কি এজন্য যথেষ্ট নয় কাজেই টেলিগ্রাম পাঠালাম উইলসন হ্যারগ্রিয়ে উইলসন আমার বন্ধু নিউ ইয়র্ক পুলিশ ব্যুরোর একজন হোমরা চোমরা লন্ডনের অপরাধ জীবন সম্বন্ধে আমার সামান্য জ্ঞানকে বহুবার উইলসন কাজে লাগিয়েছে উইলসনকে জিজ্ঞাসা করলাম অ্যাবিসল্যানি নামটাও চেনা কিনা উত্তরে উইলসন লিখেছে শিকাগোর সবচেয়ে বিপজ্জনক খুনে বদমাস কে খবর যেদিন পেলাম সেদিন সন্ধ্যায় হিলটন কিউবেটের কাছ থেকে পেলাম তার শেষ বার্তা অক্ষর পরিচয় আগেই ঘটেছে তাই ধাঁধার জট ছাড়াতেই খবরটা দাঁড়ালো এই রকম এলসি রে আর টু মিট দাই কো পি আর ডি বসাতেই সম্পূর্ণ হল খবরটা পরে আঁতকে ওঠার যথেষ্ট কারণ ছিল প্রথমত এইটুকুই বুঝলাম যে কাকুতি মিনতি ছেড়ে ভয় দেখানো শুরু করেছে আমাদের নিশাচর আত তাই দ্বিতীয়ত শিকাগোর নিচুতলায় জাহাবাজদের প্রকৃতি সম্বন্ধে আমি একটু আধটু খবর রাখি তাই লোকটা যে আর অনর্থক দেরি না করে চটপট কথা মতো কাজ শুরু করে দেবে তা বুঝলাম তৎক্ষণাৎ সহকর্মী বন্ধু বটসনকে নিয়ে চলে গেলাম নরফকে কিন্তু এত করেও শেষ রক্ষা করতে পারলাম না প্ল্যাটফর্মে পা দিয়েই শুনলাম যা হবার তা হয়ে গেছে গত রাতেই জ্বালা দিয়ে দেখলাম লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে আসছেন এক দীর্ঘকায় পুরুষ গায়ে রং ময়লা হলেও ভদ্রলোক সুদর্শন পরনে ধোঁয়াটে ফ্ল্যানেলে স্যুট মাথায় প্যানামা হাট মস্ত বড় উদ্ধত নাকটা সামনের দিকে একটু বেঁকানো গালে চিবুকে চাপা দাড়ি হাতে চকচকে ছড়ি স্বচ্ছন্দভাবে ছড়ি ঘুরাতে ঘুরাতে তার হাঁটার ভঙ্গিমা দেখে মনে হলো যেন এ বাড়ির মালিক সেই তারপরেই শুনলাম জোর ঘণ্টার ধ্বনি যেন এক মুহূর্তও আর দেরি সইছে না তার শান্তভাবে বলল হোমস এবার আমাদের দরজার পেছনে দাঁড়াবার সময় হয়েছে এই ধরনের বিপজ্জনক লোকেকে বাগে আনতে হলে একটু সাবধান হওয়া ভালো ইন্সপেক্টর হাতকড়া বার করে রাখুন কথা যা বলার আমিই বলবো পুরো একটা মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম তিনজন তুচ্ছ একটা মিনিট কিন্তু তবুও তা কোনো দিনই ভুলা যায় না তারপরেই খুলে গেল দরজা ঘরে ঢুকলো ঢ্যাঙা লোকটা পলকের মধ্যে হোমস পিস্তল ঠেকালে তার মাথায় আর মার্টিন কবজিতে এঁটে দিলেন হাতকড়া সমস্ত জিনিসটা এত তাড়াতাড়ি এত নিপুণভাবে শেষ হয়ে গেল যে আক্রান্ত হয়েছে এ কথা বোঝবার আগেই অসহায় হয়ে পড়ল তার অবস্থা জ্বলন্ত কালো চোখে একে একে আমাদের উপর দৃষ্টি বুলিয়ে নিল সে তারপরেই একট্ট হাসি তিক্ত হাসিতে ব্যর্থতা জ্বালা সাবাস জেন্টলম্যান এবার দেখছি আপনারাই এক হাত নিলেন আমার ওপর বড় কঠিন ঠাই মনে হচ্ছে যাই হোক মিসেস হিলটন কিউবিটার একটা চিঠি পেয়ে আমি এসেছি উনি বাড়ি নেই কথা যেন আবার বলে বসবেন না পাতটা যে তারই পাতা এ খবরও নিশ্চয়ই শুনতে হবে না আপনাদের কাছে মিসেস জিল্টন কিউবিট মারাত্মকভাবে জখম হয়েছেন বাঁচার কোনো সম্ভাবনা নাই ভাঙা গলায় বিকট চিৎকার করে উঠল লোকটা সমস্ত বাড়ি গমগম করে উঠল সে চিৎকারে কি আবল তাবল বুকছেন আপনি তীব্র স্বরে চেঁচিয়ে উঠল সে ওর গায়ে কোনো আঁচড়ি লাগেনি লেগেছে ওই লোকটার বুকে এলসিকে কেন জখম করতে যাব আমি ভয় দেখাতে পারি কিন্তু ওর ওই রেশম হালকা চুলের একটা গাছীয় স্পর্শ করার দুঃসাহস আমার নেই ফিরিয়ে নিন ফিরিয়ে নিন এসব বাজে কথা বলুন তার কোনো আঘাত লাগেনি মৃত স্বামীর পাশে অত্যন্ত মারাত্মকভাবে আহত অবস্থায় দেখা গেছে মিসেস কিউবিটকে গুঙিয়ে উঠে হাত করা লাগানো দুহাত মুখে ঢেকে সেটির ওপর এলিয়ে পড়ল সে পুরো পাঁচ মিনিট সব চুপ এতটুকু স্পন্দন শব্দ শোনা গেল না তার দিক থেকে তারপর মুখ থেকে হাত নামিয়ে চোখ তুলল সে মুখ দেখে মনে হল যেন চকিতে কোনো অমিত বিক্রমশালী প্রভঞ্জনের বিপুল ফুৎকারে নিমেষে নিভে গেছে তার যত কিছু সাহস শক্তি আর আত্মবিশ্বাসের দীপশিখা হারিয়ে গেছে নিশ্চিদ্র নিরাশার তমিশ্রায় নিরুত্তাপ স্বরে কথা বলল সে জেন্টলম্যান কিছুই আর লুকবো না আমি যদি তাকে গুলি করে থাকি তবে সেও পাল্টা গুলি করেছিল আমাকে সুতরাং এতে খুনটুন কিছু নেই কিন্তু যদি ভেবে থাকেন এলসি কেউ জখম করেছি আমি তাহলে বলবো আমার সম্বন্ধে কিছুই জানেন না আপনারা এ দুনিয়ায় আমার চাইতে তাকে বেশি ভালোবেসেছে এমন কোনো পুরুষ কোনোদিনই ছিল না এখনও নেই তার উপর আমার দাবি অসীম অনেক বছর আগে আমার বাগদত্তা হয়েছিল সে আপনারাই বলুন আমাদের মধ্যে ইংলিশ ম্যানটার আসার কি অধিকার আছে আবার বলছি সে আমার আমি এসেছিলাম আমার সেই দাবিকেই আবার তুলতে আপনার স্বরূপ প্রকাশ পেতেই গা ঢাকা দিয়েছিলেন আপনার বাগদত্তা কঠিন কণ্ঠে বলল হোমস আপনার স্বরূপ প্রকাশ পেতেই গা ঢাকা দিয়েছিলেন আপনার বাগদত্তা কঠিন কণ্ঠে বলল হোমস আপনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই আমেরিকা থেকে পালিয়ে ইংল্যান্ডে এসে একজন অনারেবল ভদ্রলোককে বিয়ে করেছিলেন তিনি আপনার সঙ্গে উধাও হতে রাজি হননি তিনি তাই শেষ পর্যন্ত হিলটন কিউবিটের মতো অভিজাত পুরুষকে বিদায় দিতে হয়েছে এই দুনিয়া থেকে আর স্ত্রীকে করতে হয়েছে আত্মহত্যা মিস্টার স্ল্যানি আপনার হাত এসব কিছুর পিছনে আছে এবং এ রেকর্ডের উত্তর আপনাকে দিতে হবে আইনের কর্তাদের কাছে এলসি যদি মারা যায় আমি জাহান্ন যেতেও আর পরোয়া করি না হাতের মুঠোয় দলা পাকানো একটা চিরকুটে চোখ পড়তেই বাঘের মতো ধারালো চোখে সন্দেহে ঝিলি কেনে বললে অ্যাবিসি মিস্টার এ সম্পর্কেও গাল গল্প ছাড়বেন নাকি এদিকে তো বলছেন মারাত্মকভাবে জখম হয়েছে এলসি তাই যদি হয় তবে চিরকুট কার লেখা শুনি কাগজের দলাটাকে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল সে আপনাকে আনার জন্য আমিই লিখেছি আপনি লিখেছেন জয়েন্টের বাইরে তাম আসমান দুনিয়ায় আর কারো পক্ষেই মূর্তিদের রহস্য জানা সম্ভব নয় আপনি লিখলেন কি করে হোমস বললে আজকের যা প্রথম আবিষ্কার কালকে তা পুনর আবিষ্কার পৃথিবীর ইতিহাসে এ নজিরের তো অভাব নেই মিস্টার স্ল্যানি যাই হোক আপনার এখন করণীয় শুধু একটি সারা দুনিয়াকে আপনি জানিয়ে দিন যে কোনো মতেই কোনো দিক দিয়েই কিউবিট পরিবারের এই শোচনীয় পরিণতির জন্য মিসেস হিলটন কিউবিটকে দাড়ি করা চলবে না খুব ভালো কথা বলেছেন আমার এখন উচিত বিনা দ্বিধায় নগ্ন সত্যকে স্বীকার করা এবং আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার আমি তা করবো হুশিয়ার কিন্তু আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি আপনার প্রতিটি কথা আপনার বিরুদ্ধেই ব্যবহার করব আমরা ঝটিতে চেঁচিয়ে ওঠেন ইন্সপেক্টর মার্টিন ব্রিটিশ ক্রিমিনাল লর চমুকদার সরলতা যেন একটি মূর্ত প্রতীক ধুকাত ঝাঁকিয়ে বলল অ্যাসলেনি সেটুকে ঝুঁকি না হয় নিলামি জেন্টলম্যান প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এলসি যখন শিশু তখন থেকেই আমি তাকে চিনি শিকাগোর একটা দলের সব শুদ্ধ সাতজন ছিলাম আমরা এলসির বাবা ছিল জয়েন্টের মাথা ধুরন্ধর লোক এই বুড়ো প্যাট্রিক নাচিয়েদের বিদ্ঘুটে মূর্তি দিয়ে চিঠি লেখার কায়দা আবিষ্কার করে সেই হেয়ালির চাবিকাঠিটা জানা না থাকলে ছেলে মানুষে আঁকিবুখি বলে উড়িয়ে দেওয়াই স্বাভাবিক এবং এতদিন তাই হয়েছে যাক এলসি আমাদের কাজকর্ম কিছু কিছু শিখে নিয়েছিল কিন্তু এসব সহ্য না হওয়ায় নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে একদিন সে আমাদের সবার চোখে ধুলো দিয়ে সরে পড়ল লন্ডনে এলসি আমার বাগদত্তা যদি এ পাশা ছেড়ে সৎপথে রোজগার করতাম তাহলে নিশ্চয়ই সে বিয়ে করতো আমায় ইংলিশ ম্যানের সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার পর তার ঠিকানা পৌঁছলো আমার হাতে চিঠি লিখলাম কিন্তু উত্তর এলো না যদি এ পেশা ছেড়ে সৎপথে রোজগার করতাম তাহলে নিশ্চয়ই সে বিয়ে করত আমায় ইংলিশ ম্যানের সঙ্গে তার বিয়ে হয়ে যাবার পর তার ঠিকানা পৌঁছলো আমার হাতে চিঠি লিখলাম কিন্তু উত্তর এলো না বাধ্য হয়ে আসতে হলো নিজেকে চিঠি লিখে কোনো ফল হতো না তাই যাতে তা চোখে পড়ে এমনি জায়গায় সাংকেতিক ভাষায় খবর পাঠাতে শুরু করলাম প্রায় মাসখানে খোলো এসেছি এখানে এল খামার বাড়িতে ডেড়া নিয়েছিলাম প্রথম থেকেই নিচের ঘরে থাকতাম রাতের অন্ধকারে গা ঢেকে যখন খুশি বেরোতাম কাকপক্ষীও কোনোদিন টের পায়নি এলসিকে বার করে আনার সব রকম চেষ্টাই করেছিলাম আমি খবরগুলো যে তার নজর এড়াচ্ছে না তা বুঝলাম একদিন যেদিন আমার খবরের নিচেই দেখলাম তার হাতে লেখা একটা লাইন তখনই মেজাজ খারাপ হয়ে গেল আমার শুরু হলো ভয় দেখানোর পালা এবার একটা চিঠি পেলাম ওর কাছ থেকে চিঠিতে এলসি কাকুতি মিনতি করে তার আশা ছেড়ে আমায় চলে যেতে বলেছে কেননা স্বামীর মানসম্মানের হানিকর এমন কোনো কেলেঙ্কারি ঘটলে লজ্জায় দুঃখে আত্মঘাতী হতে হবে তাকে আরও লিখলে স্বামী ঘুমিয়ে পড়লে রাত তিনটের সময় জানলার কাছে এসে আমার সঙ্গে দেখা করবে সে কিন্তু শর্ত রইল তারপর আর অশান্তি না করে এদেশ ছেড়ে চলে যাব আমি অনেক টাকা নিয়ে নেমে এলো এলসি ঘুষ দিয়ে চেষ্টা করলে এদেশ ছেড়ে চলে যাওয়ার এইতেই খেপে গেলাম আমি খপ করে হাত ধরে এক হাঁচ কাটানে জানলা দিয়ে বাইরে টেনে আনার চেষ্টা করতেই হাতে রিভলভার নিয়ে তীর বেগে ঘরে ঢুকলো তার স্বামী এসি মেঝেতে বসে পড়েছিল মুখোমুখি দাঁড়ালাম দুজনে আমার উদ্দেশ্য ছিল রিভলভার বার করে ভয় দেখিয়ে সরে পড়া কিন্তু সেই মুহূর্তে গুলি চালালো লোকটা আমিও পলক ফেলার আগেই ঘোড়া টিপে পেরে ফেললাম তাকে মেঝেতে বাগানের ওপর দিয়ে সরে পড়ার সময় পেছন থেকে জানলা বন্ধ করার শব্দ শুনলাম ঈশ্বরের নামে শপথ করে বলছি জেন্টলম্যান যা বললাম তার প্রতিটি অক্ষর সত্য ছোকরাটার হাতে চিরকুটটা পাওয়ার আগে পর্যন্ত কিছুই শুনিনি আমি খুশিতে ডগমগ হয়ে এসেছিলাম এলসির সাথে দেখা করতে কিন্তু বদলে পেলাম আপনাদের আর একজোড়া হাত করা জানলায় দাঁড়িয়ে পুলিশের গাড়িটাকে কয়েদি সহ টগবগিয়ে চোখের আড়ালে উধাও হয়ে যেতে দেখলাম তারপর ফিরে দাঁড়াতেই চোখে পড়ল টেবিলে রাখা তালগোল পাকানো চিরকুটটাকে সামান্য এই কাগজটা দিয়ে হোমস অত বড় দুর্ধর্ষ লোকটাকে ভুলিয়ে এনেছে নিজের খপ্পরে মুচকি হেসে হোমস বললে দেখো এ ওয়াটসন যদি পথ উদ্ধার করতে পারো লেখাটার বিচিত্র চিঠি অক্ষরের বালাই নেই শুধু নেচে কুদে এগিয়ে যাওয়া সারি মূর্তি হোমস বললে এইমাত্র যে পদ্ধতি বোঝালাম তাই দিয়ে চিঠিটার সাদা অর্থ দাঁড়ায় এই এখনই চলে এসো আমি জানতাম এ আমন্ত্রণ এড়ানোর সাধ্য তার নেই কেননা এই সাংকেতিক লিপি যে মিসেস কিউবিট ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে তা সে কল্পনাতেও আনতে পারবে না এতদিন ধরে যে নাচিয়েদের ছবি অশুভ বার্তাই বহন করে এনেছে নতুন অপরাধ সৃষ্টি করেছে নির্মম পরিণতির সূচনা করেছে এই প্রথম সেই নাচিয়েদের শুভ কাজে লাগালাম আমি কল্যাণ এবং মঙ্গলময় পরিণতির মধ্য দিয়ে মহা কেলেঙ্কারির সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আনলাম প্রতিব্রতা মিসেস হিলটন কিউবিটের নামকে আমি তোমায় কথা দিয়েছিলাম নতুন লেখার চাঞ্চল্যের উপকরণ দেব সে প্রতিশ্রুতিও রইল